সবাইকে আন্তরিক শুভেচ্ছা স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। তো আজ সকালে কোনো নাস্তা নাস্তা বানাই নেই, এই কদিন অনেক খাওয়া হয়েছে, তো এই কারণে আজকে সকালে কিছুই খাবো না, কেউ খাবো না। এখন গিয়ে রান্নাবান্না করবো, ঘরের কাজ টাজ একটু সেরে দিন, তারপর রান্নাবান্না করবো, দুপুরে একবারে খাবো। শীতে অবস্থা খারাপ, অনেক ঠান্ডা পড়ে। সকালে নাস্তা মানে না খাবার যদি না খাই কেউ, তাইলে তেমন কাজ নেই, কাজ কম। তো এই কারণে সকালে উঠি নাই, জাগরণেছি আগে কিন্তু উঠি নাই। শুয়ে শুয়ে ডাক্তার জাহাঙ্গীর কবি সাহেবের একটা ইয়ে দেখছি, ভিডিও দেখছি, খুব ভালো লাগছে। দেড় ঘন্টা ভিডিও দেখছি, অনেক ভালো লাগছে। ওনার উপদেশগুলি যদি কোনো মানুষ মানে, তাহলে সারা জীবন একেবারে ওষুধ ছাড়া সুস্থ থাকতে পারে। অসুস্থ মানুষও যদি মানে সুস্থ হয়ে যাবে। তো আমি ঘুম থেকে জাগরণে অধিকাংশ সময় ওনার ভিডিও দেখি। তো আজকে দেখছি লাইভ অনুষ্ঠান, উনি লাইভে ছিলেন, সেশন করাইছে কয়েকজন, মানে অনেক অনেক রুগীদেরকে নিয়ে একটা সেশন করাই, ওই সেশনটা লাইভে দেখাইছিল। সেশনে উনি যে বক্তৃতা দিয়েছেন এসব লাইভে দেখাইছিল। তো এটা দেখছি, মশামুসি করবো না, শুধু একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। ঘরের দরজা জানালা সব বন্ধ থাকে, তো কোনো তেমন ময়লা আবর্জনা থাকে না। আর যে ঠান্ডা, এই ঠান্ডায় ঘর মোছা কঠিন ব্যাপার। একটু তেল দিলাম, তেজপাতা করতে ওই দিন রান্না করেছিলাম, খুদের ভাত ভালো লেগেছে অনেক। তো আজকে আবার বলছে ওরা খুদের ভাত রান্না করতে, এইভাবে একটু তেল দিয়ে একটু যে পেঁয়াজ ইয়ে করে বসাইলে ভাতগুলি ঝরঝরা হয়। কটা কাঁচামরিচ দিলাম, আর একটা টমেটো দিলাম, গতদিন রান্না করেছিলাম যে ওখানে একটা গাজর দিয়েছিলাম, আজ আমার ঘরে গাজর নাই, গাজর দিচ্ছি না, একটা টমেটো দিয়েছি। এবার ধুয়ে রাখা ফুটগুলো দিয়ে দিলাম, অনেকক্ষণ আগে ধুয়ে রেখেছি, ফুলে গেছে। আমি এখানে খুব যা নিয়েছি তার ডাবল জল ফুটিয়ে নিয়েছি, ওই জলটা ঢেলে দেব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, শুধু ওই তেলগুলো একটু পুরা খুদের গায়ে গায়ে একটু লাগানোর জন্য এভাবে একটু নেড়ে নিচ্ছি।
তেলগুলো খুদের গায়ে লাগলে ভাতটা ঝরঝরা হবে। এবার আমি ওই জমির ধান ভিজাই নাই, বেশি এক জমিনের ধান ভিজাই নাই, ক্ষেতের থেকে কাটার পর পরে সিদ্ধ করে নিছি, ওই একটু সামান্য ভেঙে গেছে, তো আমি ওগুলি আর ফেলবো না, এগুলি এভাবে করে আমি খেয়ে নেব। এখন গরম জল দিয়ে দেব। তিন কাপ চায়ে খুদের জন্য ছয় কাপ জল দিয়েছি, সাথে সাথে বলক এসে গেছে। এবার ডিম করে দিব। বাতের হাঁড়িটা ওইদিকে বসিয়ে দিয়েছি চুলাটা ডিম করে, এইদিকে আমি আলু ভেজে নেব। আলুটাকে আমি এরকম করে কেটেছি, অনেক দিন হয় এরকম করে আলু ভাজা খাই না, তো আজকে আমার পার্থ বলছে এইভাবে আলু ভাজি করতে। আগে প্রায় সময় এই ভাজিটা করতাম, তখন ওই মেয়েরা সবাই সকালবেলায় ওই কেউ ভাত নিয়ে যেত, কেউ রুটি খাইতো, কেউ হয়তো তরকারি নেয়, তো এইভাবে করে একটা আলু ভাজি দিলে গরম গরম ভাত খেয়ে নিত ওরা। অনেক করেছি কিন্তু আজকে প্রায় দুই বছর এইভাবে আলু ভাজি করি নাই, তো আজকে পার্থ বলতেছে মা এইভাবে আলু ভাজি করে। আজ রোদ্র উঠে নাই, বাইরে একেবারে ওই সকালবেলার মতো অন্ধকার হয়েছে, তো আমি এই ডিম ভাজি করবো, দুইটা ডিম ভাজি করবো। ডিমের জন্য আমি এখানে একটু মাঝারি সাইজের একটা পেঁয়াজ নিয়েছি কুচি করে, আর কাঁচামরিচ তিন চারটা কাঁচামরিচ নিয়েছি, তো এখন একটা টমেটো এভাবে গ্রেট করে দিব। এভাবে টমেটো দিলে, টমেটো দিয়ে ডিম ভাজি করলে অনেক ভালো লাগে। আগে এইভাবে করে ভাজি করে দিতাম আমার মেয়েদেরকে, ওরা অনেক ভালো লাগবে ওদের কাছে খেতে। এখন তো খাওয়াও কমে গেছে আর ডিম এখন খাইতেও বিরক্ত লাগে, তবুও মাঝে মাঝে খেতে হয়। লাল লাল করে ভাজি হয়ে গেছে, একটু তেল না দিলে কিন্তু এত ঝরঝরা হতো না। হয়ে গেছে, আর একটু তবুও থাক। হয়ে গেছে ভাজিগুলো, এবার উঠিয়ে নেব। আলু ভাজিতে তেল বেশি টানে না, হয়ে গেল লাল লাল আলু ভাজি। এই তেলে আমি ডিমটা ভেজে নেব, দুইটা ডিম ভেঙে নিয়েছি, টমেটো, কাঁচামরিচ আর পেঁয়াজ, লবণ দিয়েছি পরিমাণ মতো, দুইটা ডিম একসাথে দিয়ে দেব। নিজেদের জন্য ভাজি করলে আমি এভাবে দুই তিনটা একসাথে দিয়ে দিই,
আর যদি কেউ আসে টাসে সুন্দর করে করতে হলে তখন একটা একটা করে সুন্দর করে ভাজি। কি সুন্দর ভাজিয়ে রয়েছে। মাসকলাইয়ের ডাল রান্না করব। তো এখানে আমি তেজপাতা, একটা শুকনো মরিচ আর ময়ুর দিয়েছি। ডালটা আমি আগেই সিদ্ধ করে নিয়েছি, এখন ওই মূলা দেব, মূলাটা একটু ভাজতে হবে। আদা চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়েছি। ডালটা দিয়ে দিই। আর একটু জল লাগবে। হয়ে গেছে ডাল। ধনিয়া পাতা নাই আর ঠান্ডায় বাইরেও যায় নাই, ধনিয়া পাতার আনে নাই। হয়ে গেছে। একটা এলাচি দিলাম, একটা তেজপাতা, একটু সামান্য লবণ। একটু চা পাতা, রং চা বানাবো। সম্পূর্ণ ভিডিওটি কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।